তবু আমরা এবারে শুনবো আমাদের আজকের ছায়া সংসদের মাননীয় ছায়ামন্ত্রী ফারানা সুলতানা তাপসীর কাছ থেকে এই পর্যায়ে তার বক্তব্য। 9 বছর পর জীবিত হলেন আওয়াল, তথ্য গোপন করে একাধিক এনআইডি ব্যবহার, নারী গ্রেফতার, মৃত ফিরোজার জাতীয় পরিচয়পত্র এই ব্যক্তি তুললেন কিভাবে, জালিয়াতি করে সরকারি চাকরি। মাননীয় স্পিকার, আমি বলতে চাই এগুলো আমি কোনো গল্প কাহিনী শোনাচ্ছি না, এগুলো সবগুলো এসেছে পত্রিকায়। মাননীয় স্পিকার, সমস্ত কিছু পত্রিকার তথ্য থেকে আমি এই কথা বলছি। আপনারা যে বললেন জনগণই রাজি নয়, জনগণ রাজি না হলে এখানে জনগণের নিরাপত্তা কেন দেওয়া হচ্ছে না? একজন ব্যক্তি 9 বছর পর সে কীভাবে জীবিত হচ্ছে মাননীয় স্পিকার, এটি আমার প্রশ্ন। মাননীয় স্পিকার, তার বিরোধী দলীয় নেতা বলে গেলেন রাজনৈতিক ক্ষমতালোভী গোষ্ঠী আমরা আবারও দেখতে পাবো যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ক্ষমতা দেওয়া হয়। মাননীয় স্পিকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ক্ষমতা দেওয়া হলে কীভাবে তা দেখতে পাবে? এখনই আমরা তাই দেখতে পাচ্ছি যখন কিনা নির্বাচন কমিশনের হাতে ক্ষমতা গেছে, সেখানে ঘটছে দুর্নীতি। মাননীয় স্পিকার, এই দুর্নীতির মাধ্যমে আমরা কী দেখছি? নির্বাচন কমিশনের যারা উচ্চ পদস্থ কর্মকর্তা তারা কী করছে? তারাও দুর্নীতির সাথে জড়িত আছে এবং তাদের 17 জন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধেও অভিযোগ এসেছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজ সেই দিনমজুর ঘরের মেধাবী ছেলেটার হয়ে কথা বলছি। তার বিদেশে গিয়ে পড়াশোনা করার স্কলারশিপে বাতিল হয়ে গিয়েছিল শুধুমাত্র বাবার নামের ভুলের কারণে। এনআইডি কার্ডের এই ভুলের পরিশোধন সে আর করতে পারিনি। মাননীয় স্পিকার, সে আর পাড়ি দিতে পারিনি বিদেশে। এ দায়ভার কার? মাননীয় স্পিকার, এ দায়ভার অবশ্যই নির্বাচন কমিশনকে নিতে হবে। এই এনআইডি ব্যবস্থাপনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া কোনো রকম রাজনৈতিক উদ্দেশ্য নয়, বরঞ্চ এটি হচ্ছে আমাদের জানমালের নিরাপত্তার জন্য, এটি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য, এটি আমাদের অপরাধ শনাক্ত করার জন্য এবং মাননীয় স্পিকার সর্বোচ্চ আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। মাননীয় স্পিকার, যখন রোহিঙ্গাদেরকে এনআইডি দেওয়া হচ্ছে তখন কী ঘটছে? তারা এই এনআইডি কার্ড ব্যবহার করে যে ধরনের অপরাধ করবে, তারা কাকে রিপ্রেজেন্ট করবে? আমার দেশকে রিপ্রেজেন্ট করবে। এই আমার দেশকে যখন তারা প্রকাশ করছে তখন আমার সার্বভৌমত্বের জন্য, আমার জাতির জন্য সেটা কতটুকু হুমকিস্বরূপ? মাননীয় স্পিকার, যখন নির্বাচন কমিশনের হাতে ক্ষমতা আছে, মাননীয় স্পিকার, আমরা দেখি ঢাকা এবং চট্টগ্রামের অনেক উচ্চ পদস্থ কর্মকর্তার নাম উঠে এসেছে এ ধরনের দুর্নীতির সাথে, যাদেরকে গ্রেফতারও করা হয়েছে। মাননীয় স্পিকার, তাদের একজন কর্মী, যে কর্মী নিজেই এটির সাথে যুক্ত এবং তার রিমান্ডে নেওয়ার পর তিনি বলেছেন যে তার নিজেরই 2টি এনআইডি, যে সংস্থার নিজেরই 2টি এনআইডি করে তৈরি করছে, জালিয়াতি ঘটাচ্ছে, সেই সংস্থার উপর আমরা কিভাবে বিশ্বাস করতে পারবো? মাননীয় মন্ত্রীটার প্রশ্ন নেই জি, আপনারা যেখানে এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে হচ্ছে যে আপনার পাসপোর্ট ব্যবস্থাটি রয়েছে এবং সেই জন্য আমাদের বিভিন্ন ভোগান্তি সৃষ্টি হচ্ছে পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে। এখন এনআইডিটি নিলে আপনি কিভাবে এইটার আপনি কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারেননি, তাহলে আপনি এইটার ক্ষেত্রে কিভাবে দৃষ্টান্ত স্থাপন করবেন? আপনার কথার একটি উত্তর, এটা পাসপোর্ট করতে এনআইডি লাগে এবং সেই এনআইডিটিতেই ভুল ছিল যার কারণে এই এখানে সমস্যা দেখা দিয়েছে। মাননীয় স্পিকার, যে সমস্ত অপরাধীরা আছে যারা 18 বছর বয়সের ঊর্ধ্বে, তাদের তথ্য তো নির্বাচন কমিশনে থাকছে না। তখন আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যদি এই তথ্যগুলো থাকে তাহলে আমার জন্য কি লাভ হচ্ছে? আমি অপরাধী শনাক্ত করতে পারবো মাননীয় স্পিকার, আমার সুবিধা হবে অপরাধী শনাক্ত করেন। মাননীয় স্পিকার, এখন কিশোর গ্যাংয়ের পরিণাম বেড়ে গিয়েছে, তারা অনেক রকম অপকাণ্ড ঘটাচ্ছে, আমরা কতজনকে চিনতে পারছি? আমরা ততজনকেই চিনতে পারছি যতজনকে পুলিশ অ্যারেস্ট করছে। অনেকজন আছে যাদের আমরা পরিচয় জানি না, কেন? কারণ তার স্থায়ী ঠিকানা ঠিকভাবে নেই, তার এনআইডি কার্ড ব্যবস্থা ঠিকভাবে নেই মাননীয় স্পিকার, যার কারণে আমরা তথ্যগুলো পাচ্ছি না। মাননীয় স্পিকার, নির্বাচন কমিশনারের যখন উচ্চপদস্থ কর্মকর্তারা এই কর্মকাণ্ডগুলোর সাথে জড়িয়ে গেছে তখন আমাদের কোনোভাবেই সেই সংস্থার উপর আমরা বিশ্বাস স্থাপন করতে পারি না। মাননীয় স্পিকার, আমাদের উন্নত বিশ্বেও এই এনআইডি ব্যবস্থাপনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অন্য কোনো মন্ত্রণালয়ের হাতেই না। মাননীয় স্পিকার, তারা বলে গিয়েছিলেন যে এনআইডি ব্যবস্থাপনা এবং ভোটার আইডি কার্ড ওতপ্রোতভাবে জড়িত। আমি আপনাদের জ্ঞাতার্থে বলে যাচ্ছি, তথ্যমন্ত্রী বলেছেন জাতীয় পরিচয়পত্র আর ভোটার আইডি কার্ড এক জিনিস নয়। জাতীয় পরিচয়পত্র এবং ভোটার আইডি কার্ড এক জিনিস নয়, পৃথিবীর সব দেশে জাতীয় পরিচয়পত্রের সেবার কাজ করে থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য কোনো মন্ত্রণালয়, এটি কোনোভাবেই নির্বাচন কমিশনারের কোনো কাজ নয়। মাননীয় স্পিকার, জাতীয় পরিচয়পত্রের সেবা সরকারের হাতে থাকাই যুক্তিযুক্ত এবং যুক্তিযুক্তর কারণগুলো হচ্ছে আমাদের দেশ থেকে তখন আমাদের নিরাপত্তা রক্ষিত হবে। মাননীয় স্পিকার, তখন এরকম হবে না যে আমার দেশে এসে জালিয়াতি করে এনআইডি তৈরি করে বাইরের দেশে গিয়ে অপরাধ করে আমার দেশের জন্য মানহানিকর অবস্থা তৈরি করছে, যেখানে আমার দেশের সার্বভৌমত্বকে রিপ্রেজেন্ট করা হচ্ছে খারাপভাবে, যেখানে আমি আমার জানমালে নিরাপত্তা দিতে পারছি না, আমার দেশটি উপস্থাপন হচ্ছে খারাপভাবে, এটা আমার সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি বলতে চাই এই যে আমার জাতীয় নিরাপত্তা তারা ক্ষতি করছে, মাননীয় স্পিকার, সংস্থাটি নিজেই দুর্নীতিগ্রস্ত, যেটি পত্রিকায় আমরা পড়ছি, মৃত ঘোষণা করা হচ্ছে জীবিত মানুষকে, 867 জন মানুষের নামে কথা এসেছে যে তাদেরকে মৃত ঘোষণা করা হচ্ছে এবং তাদের এনআইডি কার্ডের ব্যবস্থাটিও সরিয়ে দেওয়া হচ্ছে সার্ভার থেকে। কেন মাননীয় স্পিকার এই সংস্থা তা করছে? আমরা সেরকম সংস্থায় চাই না দিতে, আমরা মূলত চাই আমাদের নিরাপত্তা রক্ষিত হোক, আমাদের সার্বভৌমত্ব রক্ষিত হোক এবং আমরা আমাদের জানমালের নিরাপত্তার জন্যই মূলত চাই যে আমরা এই ব্যবস্থাপনাটি, এনআইডি কার্ড ব্যবস্থাপনাটি আমরা দিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে, এটি কোনো রকম রাজনৈতিক উদ্দেশ্যে নয়। ধন্যবাদ আজকের এই সংসদের ছায়ামন্ত্রীকে তার বক্তব্যের জন্য।